যদি নন্দীগ্রামের আলোচনা আসে তাহলে কখনোই নন্দীগ্রামে রাজনৈতিক সংঘর্ষে যারা প্রাণ হারিয়েছেন বা যারা নিখোঁজ হয়েছেন তাদের বাদ দিয়ে সেই আলোচনা সেটা সম্ভব নয়। এটা এবং সমস্ত রাজনৈতিক পক্ষ, সেই রাজনৈতিক পক্ষ এটা বিলক্ষণ জানে, যে কারণে আমরা গত কয়েক বছরে বারংবার দেখেছি যে রাজনৈতিক সভা মঞ্চে এই শহীদ পরিবারের উপস্থিতি। আমরা এই মুহূর্তে রয়েছি তেখালির গোকুলনগরের শিমুলকুণ্ড গ্রামে, যেখানে লালুগিরি তার পরিবারে আমরা রয়েছি। লালুগিরি, তিনি এরকমই একজন শহীদ, কোট আনকোট শহীদ, যিনি 10ই নভেম্বর অর্থাৎ সেই বিতর্কিত সূর্যোদয়ের সময় যিনি প্রাণ হারিয়েছিলেন, তার স্ত্রী উজ্জ্বলা গিরি রয়েছেন আমাদের সঙ্গে। এবং এই লালুগিরির মৃত্যুর পর উজ্জ্বলা গিরি তার যে সন্তানরা, তার চার সন্তান যারা রীতিমতো মাটির সঙ্গে তারা কথা বলতো, তাদের বড় করেছেন এই উজ্জ্বলা গিরি। একটু বলবেন যে কি হয়েছিল 10ই নভেম্বর? 10ই নভেম্বর ম্যাডাম, ও তো মানে মিছিলে গিয়েছিল, তো মিছিল থেকে মোট পাওয়া যায়নি, তো তারপর দিন পাওয়া গেছে, মানে ওই যে ভাঙাভেড়া খাল বলে ওখানে লাশ পাওয়া গেছে। তো লাশ পাওয়ার পরে স্বামীকে আহত যা হয় সেটা তো করা হয়েছে, তারপর থেকে তো আছি শহীদ হয়ে সবার কাছে। তো ছেলে মেয়ে চারজনকে খুব কষ্টে মোটামুটি দিন কাটিয়েছি। কি করতেন, কোন দল করতেন, তৃণমূল কংগ্রেস করতেন? হ্যাঁ, আমার স্বামী তৃণমূল করত। যখন নন্দীগ্রামে আমরা 14ই মার্চের ঘটনা দেখেছি, তখনও কি উনি অ্যাক্টিভভাবে ছিলেন, আন্দোলনের মধ্যে ছিলেন? আন্দোলনে ছিল, আমার স্বামী তো মিছিলে গিয়েছিল, উনি মিছিল থেকেই তো পাওয়া যায়নি, তো একদিন তারপর দিন আমার স্বামীকে পাওয়া গেছে। তো সিপিএমের হারমাদরা তো সব মানে তুলে নিয়ে যে আমার স্বামীকে মেরে তো তালবাটি খেয়ায় মানে নদীর পাশে মানে ফেলে দিয়েছিল, তারপরে আমার মেয়ে স্বামীকে পাওয়া যাইছে, লাশ পাওয়া যাইছে। তো তারপর থেকে তো এই শহীদ হয়ে আছি, ছেলে মেয়েকে নিয়ে খুব কষ্টে জীবনযাপন করি। আশে কাউকে পেয়েছেন পাশে বলতে? তখন শুভেন্দুদা ছিল, তো মরে যাওয়ার পর থেকে মানে তখন তো আমি প্রচুর অসুস্থ ছিলাম, দাদা বলছিল যে আমরা আছি তোমাকে দেখব, তো সেদিন থেকে দাদাকে পেয়েছি। তো দাদা দেখাশোনা করে ছেলে মেয়ে সবাইকে, পড়াশোনা যা হয় দাদা হেল্প করে। এখনো চলছে সেই রকম, আর এমনি ছোটোখাটো একটা কাজ পেয়েছি ICDS-এর রাঁধুনি হিসাবে, তো কাজ করি আমি। সেটাও কি শুভেন্দু অধিকারী ব্যবস্থা করে দিয়েছে? হ্যাঁ, দাদাকে বলেছি দাদা আমার ছেলে মেয়ে গেলে আমি কোথায় যাব, আপনি পথ দেখান না, আমি যত সময় আছি তোমাকে দেখব, দাদা দেখছে। আর সরকারি কোনো সাহায্য বা যখন মমতা বন্দ্যোপাধ্যায় এখানে আসেন, নন্দীগ্রামে আসেন, তখন দেখা হয়েছে তার সঙ্গে? হ্যাঁ, দিদি আসলো, তো তখন দাদা ছিল দিদির পাশে, তো দাদার হাত ধরে তখন দিদির মঞ্চে গিয়েছিলাম, তখন দিয়েছিল কিছু সাহায্য। তো সেই কিছু যে দিয়েছিল সেই কিছুতে তো আর সংসার চলে না, দাদাকে বললাম দাদা কি করব, কোথায় যাব, দিদির কাছে যাব, দিদির কাছে অনেকবার মানে প্রত্যেক শহীদ পরিবার গিয়েছিলাম, দিদি তখন তো ঠিক মতন দেখেনি আমাদের, না বলছে দাদার উপরে দায়িত্ব আছে, দাদা সব কিছু দেখবে, এইটুকু। আপনাকে আমি কোনো রাজনৈতিক প্রশ্ন করব না, কিন্তু একটু জেনে নেওয়ার চেষ্টা করছি যে যেহেতু এখন এই দাদা আর দিদি দুটো আলাদা জায়গায় রয়েছে, যেটা আগে দিদি তার সেনাপতি ছিলেন দাদা, তো এখন যখন দুজন আলাদা জায়গায়, তখন যদি তুলনাটা হয় যে শহীদ পরিবারের পাশে কে বেশি করে দাঁড়িয়েছেন, দাদা না দিদি, কে বলবেন? দাদা দাঁড়িয়েছে আমাদের পাশে, দাদা তো দিদির হয়েই দাঁড়িয়েছেন, দিদি তো পাঠিয়েছেন তাকে নাকি, তা বলতে পারবো না। এবার দিদি পাঠিয়েছে বা কি করছে সেটা দাদার ব্যাপার, দিদির ব্যাপার, বর্তমান দাদাকে চিনি, দাদা আসছে কাছে, দাদাকে যা কিছু বলার, না দিদিকে একদিন বলেছিলাম যে দাদা আছে, দাদা তোমাদের পাশে থাকবে, তো দাদা দেখবে, তো সেদিন থেকে দাদাকেই সব কিছু কথা বলি, আমাদের সঙ্গে মানে সংসারের সমস্যার কথা, ছেলে মেয়েকেলা কীভাবে চলবো বা কীভাবে পড়াশোনা করাবো, দাদা দেখেই আসছে এখন তড়ি, ঠিক আছে। দাদা আর দিদি দুজনের মধ্যে যদি এখানে সত্যি সত্যি একটা রাজনৈতিক লড়াই হয়, তাহলে আপনি, কারণ আমরা যখন নন্দীগ্রাম নিয়ে আলোচনা করি, যে মানুষগুলো মানে এর জন্য যারা পরিবার হারিয়েছে, নিজের লোককে হারিয়েছে, তারা যেভাবে নন্দীগ্রাম আন্দোলনটাকে দেখেছে, আমরা বাইরের লোক তো সেভাবে দেখিনি, তো আপনি কি বলবেন যে কার দিকে আপনি যাবেন? এখন দেখো, যেদিন থেকে আমার স্বামী হাজবেন্ড চলে গেছে সেদিন থেকে আমি হচ্ছে দাদাকে পেয়েছি পাশে, ঠিক আছে, তারপরে দাদা তখন দিদির কাছে আমাদের নিয়ে যায়। এবার দাদা দিদির মধ্যে কী হচ্ছে না হচ্ছে সেটা তো আমরা, আমাদের জানা উচিত, আমরা সাধারণ মানুষ তাই না, আমরা কোনো
বোঝেও বুঝি না সবকিছু কথা। ভরসা কার উপর রাখেন? ভরসা বর্তমান দাদার উপরেই আছে, দাদার উপরেই ভরসা করে আমরা তো আছি। আত্রেই দেখলে যে শুভেন্দু অধিকারী, তাকে তারা সবসময় দায় বিপদে পাশে থেকেছেন এমনটাই বলছেন লালুগিরির পরিবার। যদিও একই সঙ্গে এটাও বলছেন যে দিদিও নির্দেশ দিয়েছিলেন যে যাতে দাদা পাশে থাকেন, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যখন সমীকরণটাই বদলে গেছে তখন কিন্তু একদম নতুন একটা বক্তব্য উঠে আসছে এই নন্দীগ্রাম থেকে, এই তেখালি থেকে, এই সমস্ত শহীদ পরিবারের মধ্যে থেকে।